আলহামদুলিল্লাহ আমরা একটা বিয়ের আয়োজন করতে যাচ্ছি বিয়ের আগ তো আমরা পড়তে যাচ্ছি আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ আমরা সুন্নাহ সম্মত একটি বিয়ে যৌতুক মুক্ত একটি বিবাহ আজকে আমরা এখানে সম্পন্ন করতে যাচ্ছি আমাদের সবাইকে আমাদের বিবাহ থেকে যত অনাচার আছে যত কুসংস্কার আছে যৌতুকের অভিশাপ আছে সেগুলো থেকে আমাদের বিবাহগুলোকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ আমরা এখন বিবাহের খুতবা যাচ্ছি এরপর ইনশাআল্লাহ আমরা আগদ করাবো ইনশাআল্লাহ তারপর যথারীতি আপনাদের মধ্যে খজর বিতরণ হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تبارك وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاه والسلام تزوجوا الودود الولود فاني مكاثر بكم الامم وقال تبارك وتعالى وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب يا معشر الشباب عليكم ان تزوجوا قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم أبني باترو مهردار جوهر چه تين لقه پنچا شاجر تاگا মাশাআল্লাহ এর মধ্যে 50,000 টাকা আপনি নগদ অগ্রিম দিয়ে দিয়েছেন বাকি 3 লক্ষ টাকা আপনি পরিশোধ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুততার সাথে পরিশোধ করবেন 10-20 বছর ঝুলায় রাখবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের ছেলের পক্ষে আপনাদের কোনো যৌতুকের দাবি আছে কোনো যৌতুক নেবেন খাটপালং এরকম কোনো কিছু নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি মেয়ের ভাই মাশাআল্লাহ আপনার কোন বোনকে বিয়ে দিতে যাচ্ছেন ছোট বোনকে মাশাআল্লাহ নাম কি তার মনি ডাক্তার মনি দেন আমার কাছে মনি ডাক্তার জি অসুবিধা নাই আপনার বোনের নাম হলো মনি ডাক্তার ঠিক আছে আচ্ছা আপনি তার দিকে হাত দিয়ে ইশারা দিয়ে আমার সাথে সাথে বলেন আমি আমি আমার বোন মনি ডাক্তার মনিকে আপনার সঙ্গে তিন লক্ষ ৫০,০০০ টাকা মহরানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা ফীকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের জীবনের মধ্যে বারাকা দান করুন কল্যাণ দান করুন এবং তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিন তাদের সম্পর্ককে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত অটুট থাকার তৌফিক দান করুন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের পথে সারা জীবন পরিচালিত রাখুন আল্লাহ তাআলা এই বিবাহ সহ আরো যে সমস্ত বিবাহ আমাদের ভাইরা আমাদের তরুণ তরুণীরা করে থাকে আল্লাহ তাআলা সবগুলো বিবাহকে সুন্দরভাবে সুন্নাহ সম্মত উপায়ে
করার সম্পাদন করার এবং সুখী দাম্পত্য জীবন তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম বরকতের দোয়া কল্যাণের দোয়া সম্পৃতি এবং ভালোবাসার দোয়া আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন জাযাকুমুল্লাহ খাইর ঠিক আছে ফি আমানিল্লাহ খেজুর খেজুর দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু জাযাকুমুল্লাহ খাইর জি জি কেমন আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ